মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর 69 নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো ভরতপুরে। উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সাহেব, মুর্শিদাবাদ জেলার যুব সভাপতি আনারুল ইসলাম অনির, ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত, সহসভাপতি আসিফুজ্জামান, ভরতপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টার্জেন সহ একাধিক নেতৃত্ব। সর্বশেষ একটি সাক্ষাৎকার দেন মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেব। কি বললেন তিনি, আসুন শুনে নেব তার মুখ থেকেই। আমরা আমাদের বিধানসভা থেকে কমপক্ষে 10,000 লোক 21 জুলাইয়ে আমরা ধর্মতলার মঞ্চে উপস্থিত হব। 10,000 লোক বেশি হবে তা কমের চান্স। কীভাবে হবে? বিভিন্নভাবে আমরা বিভিন্ন ছোটো গাড়ি, বাস এবং আমাদের অনেক ট্রেন লাইন আছে। ট্রেনের আগের দিন 20 তারিখ থেকে আমরা ট্রেনে পাঠাবো। টোটাল আমাদের টার্গেট প্রত্যেকটা বুথ থেকে অন্ততপক্ষে 25-30টা করে লোক আমাদের যাওয়ার জন্য বসে আছে। কাজে আমাদের একদম অঙ্ক হিসাব টোটাল যে 10,000 লোক আমাদের খুব অনেকছে। আচ্ছা, আজকে যে জেলা সভাপতি এখানে আসা কথা ছিল, যেমন জেলা সভাপতি নিয়ে অত কিছু ভিড় হওয়ার কিছু নেই। জেলা সভাপতি আমাদেরই দলের জেলা সভাপতি, তিনি বড়ুয়ায় প্রোগ্রাম করে গোকর্ণতে একটা পার্ক উদ্বোধন করতে দিচ্ছেন। কাজে এখানে হয়ে যাওয়ার কথা ছিল, দেরি হয়ে গেছে বড়ুয়ায়, তাই আসতে পারেননি। পরবর্তী সময়ে আবার, এর আগে তো দুবার এখানে এসছে সভা করে, আবার প্রয়োজন হবে। আচ্ছা, উনি তো আসছেন বলছেন এখন, একুশে জুলাই আমাদেরকে সর্বোচ্চভাবে মধ্যে যেহেতু 2021 দুটো বছর কোভিড-19 বিভিন্ন মানুষ আক্রান্ত হয়ে অনেক মানুষ আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছে, তাই আমাদের রাজ্যের সর্বোচ্চ নেত্রী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দুটো বছর এই 21 জুলাই শহীদ দিবসটা পালন করতে পারেননি।